হ্যালো ফ্রেন্ডস, তো বোগনভিলিয়া গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে কি আমরা এবারে সার দেব এই ডিসেম্বরে, মানে ফার্স্ট উইকে, সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন গাছে ফুলের পরিমাণটা দেখুন, আর ফুলের সাইজগুলো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কখন কি সার দিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু দেখাচ্ছি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্য করেই সেটা দেখতে জানতে পারবেন। তো ফুলের সাইজগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা বড় বড় ফুলের সাইজ হয়েছে। এরপরে যে এখন একটা সার দেব, সেই সারটা দিলে কী হবে, আস্তে আস্তে পুরো গাছ ভর্তি একদম সাদা হয়ে থাকবে। এরপরে কিন্তু পাতাগুলো আর দেখা যাবে না, মানে একটা আপনার এই যে ফুলগুলো ফুটে গেছে, এই ফুলগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে যাবে, তারপরে আবার নতুন করে কুড়ি আসবে, ফুল আসবে। তাই জন্য আমরা কী করবো, প্রথমেই যখনই আমরা গাছে সার দেব, গাছের মাটিটা কিন্তু অবশ্য করে আমরা খুঁড়ে নেব। তো আমি মাটি এখানে খুঁড়ে নিচ্ছি, আর যদি পারেন, মানে যদি সম্ভব হয় মাটিটা খুঁড়ে নেওয়ার পরের দিন আপনারা কিন্তু সারটা দিতে পারেন, বা দুদিন পর দিতে পারেন। একটু যদি মাটিটা শুকিয়ে যায় বা একটু রোদ হলো তখন সারটা দেবেন, খুব ভালো হবে। এখন দেখুন মাটিটা যখন আমি খুঁড়ছি তখন কিন্তু ছাওয়া, এটা কিন্তু বিকেলবেলা, আমি বিকেলবেলা মাটিটা কী করেছি খুঁড়ে রেখেছি, খুঁড়ে রাখি, মানে তবে কি আমার সুবিধে হয়, একসাথে তো এতগুলো টব, তো মাটিটা খুঁড়ে নিলে পরের দিন আমি সেটা সারটা দিই, এটাতে খুব সুবিধে হবে, ভালোভাবে দিতে পারবেন। আর মাটিটাও একটু আরেকটু ভালো করে কি করবে, হাওয়া বাতাসটা পাবে গাছের শিকড়টা যখন মাটিটা খোঁড়া হবে, তারপরে আবার সার দিয়ে দেবো তখন। তো আমি তাই করছি, দেখুন মাটি খোঁড়াটা তো আমি বিশেষ ডিটেলসে আর বিশেষ করে দেখাবো না, মাটি তো কীভাবে খুঁড়তে হয় সবাই জানে। তো মাটিটা দেখুন একদম সাইড সাইড দিয়ে, একটা যে কোনো শক্ত জিনিস দিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করবেন। আর এখন পুরো গাছের শিকড় একদম ওপর দিকে উঠে চলে আসছে, কারণ গাছের আমরা যে সারগুলো দিয়েছি সেগুলোতে গাছের রুটগুলোও খুব ভালো হয়েছে, তাই জন্য একটু সাইড করে মানে খুঁড়বেন। এখন দেখুন একটা করে ফুল, এরপরে যখন মাটিটাতে আমরা সার দেব এই গাছগুলোতে পুরো ফুলে ভরে যাবে। তো এক একবার এক এক রকম খাবার কিন্তু দিতে হবে, আমি আগেরগুলোতে অন্য খাবার দিয়েছিলাম, এবার আবার অন্য খাবার দিচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছে এখন ফুল এসে গেছে, যাতে ফুলের সাইজটা খুব ভালো হয়, ফুলের কালারটা ভালো হয়, সের জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে সার দিতে হবে। গাছের দেখো ফুলের ভারে একদম ডাল নিচের দিকে নেমে গেছে, এতটাই ফুল হয়েছে। আমি দেখাচ্ছি, আর কিছু কিছু গাছে এখন ফুল কুড়ি এসছে, ফুলগুলো এখনো ফোটেনি। এক একটা গাছে খুব তাড়াতাড়ি চলে আসে কিছু কারণে, আবার কোনো কোনো গাছে একটু দেরি করে। এবার দেখুন যেই আমি যে ফুলটা মানে সারটা দেব সেটা দেখুন, এটা আমি অন্য অনেক গাছে পারমানেন্ট গাছেও আমি দিয়েছি, দেখিয়েছি, সেটা হচ্ছে 10-26-26। এই সময় আপনারা 10-26-26 দিয়ে দিন, যেখানে যেগুলো কুড়িগুলো এখনও মানে আসতে দেরি করছে সেগুলো সাথে সাথে চলে আসবে কুড়ি, আর আপনার ফুলটা খুব ভালো হবে যদি এই সারটা দিতে পারেন। যদি নার্সারিতে গেলে 10-26-26 বলবেন, ওরা দিয়ে দেয়। একটু ডিএপির মতোই দেখতে হয়, লালচে দানা দানা হয়, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়ো, কারণ তার কারণ আমি কিন্তু এগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা এমনি দানা দিয়ে দেবেন দানাতেও হয়ে যায়, তো আমি একটু গুঁড়ো পাউডারের মতো করে নিয়েছি, তবে আমি দিতে আমার সুবিধা হয়, আমি পরিমাণটা বুঝতে পারি। আর দানাগুলো না আমি বুঝতে ঠিক একটুখানি মানে কতটা দেবো বুঝে উঠতে পারি না, তাই জন্য আমি এটা হাফ চামচ করে দানা একদম ডাস্ট করে নিয়েছি। আপনারাও কিন্তু করে নিতে পারেন, এটা সুবিধা হবে দিতে, আর খুব তাড়াতাড়ি জলের সাথে একদম জল দিলে মিশে যাবে মাটির সাথে, আর এটা গাছ খুব তাড়াতাড়ি খেতেও পারে। এবং প্রত্যেকটা গাছে আমি এরকম হাফ চামচ করে দিয়ে দেবো। আমি এই সারটা কিন্তু আমি জারবেরা গাছে, গোলাপ গাছে, চন্দ্রমল্লিকা গাছে, আমি সব গাছে কিন্তু এটা ব্যবহার করছি। শীতের গাছের জন্য এটা খুব ভালো হয় এই সারটা, এইটা দিলে খুব তাড়াতাড়ি কুড়ি এবং ফুল চলে আসে, এবং ফুলগুলো অনেক দিন থাকে এই সারটা দিলে, খুব বড় বড় ফুল হয়। এবারে আমি কী করবো, সার দেওয়ার পরে পুরো দেখুন জল দিয়ে দেবো। সার দেওয়ার পরে কিন্তু আর জল দিতে দেরি করবেন না, ওটা জলটা তাড়াতাড়ি দিয়ে দেবেন। দেখুন এভাবে জলটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছেই, আর যেদিনকে সার দেবেন সেটা সেদিনকে কিন্তু বেশি পরিমাণে জলটা দেবেন না, যাতে জলটা নিচ দিয়ে বেরিয়ে না যায়, সেদিনকে একটু কম সার জল দেবেন, পরে তারপর থেকে আবার ঠিকঠাক করে জল দেবেন।
আর বগনভিলিয়া গাছে তো বেশি জল দিতে হয় না, তাই জলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, রোদে রাখবেন। রোদে যত রাখবেন তত ফুল ভালো হবে। আমাদের এখানে প্রচুর রোদ পাওয়া যায়, তো রোদ হয় তাই জন্য ফুল এত বেশি হয়। এভাবে আমি বগনভিলিয়ার ডিসেম্বরে সার দিলাম। আর লাস্ট যেটা দেখাবো, দেখুন আমি এই গোলাপ গাছেও কিন্তু এরকমই পরিচর্যাগুলো করে যাচ্ছি যেরকম বগনভিলিয়াতে করছি। তো গোলাপ গাছে দেখুন কত পরিমাণ ফুল আমার ফুটেছে এই ডিসেম্বরের একদম প্রথম প্রথমটা দেখাচ্ছি, তাতেই এত ফুল ফুটে গেছে। এরপরে কিন্তু যখন জানুয়ারি মানে মানে ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির প্রথমে তো প্রচুর পরিমাণে আরও ফুল ফুটবে। আমি মাঝে মাঝেই ভিডিওতে আপনাদের দেখাতে থাকবো, তো আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন ফুলের সাইজগুলো এবং ফুলের কালারগুলো, আর এক একটা এক এক রকমের আমার গোলাপ, এত অনেক বড় বড় গোলাপ গাছ আমার কাছে আছে যেহেতু মাটিতে রেখেছি আমি, আর টবেও কিছু গোলাপ চাষ আমি করেছি, তো সেগুলো দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে। এটা হচ্ছে আমার মাটির গোলাপ। গোলাপ গাছ মাটিতে খুব ভালো হয়, তো সবার বাড়িতে জায়গা থাকে না তাই করতে পারে না, তো মাটিতে গোলাপ গাছ কিন্তু বেশি ভালো হয়, ফুলের সাইজও অনেক বড় হবে টবের থেকে। টবে যতটা বড় হবে মাটিতে আরও অনেক বেশি বড় হয়। দেখতেই পাচ্ছেন কত ব্রাঞ্চ বেরিয়েছে, আমি কি কি খাবার দিয়েছিলাম সব দেখিয়েছি আমি ভিডিওতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই, টেক কেয়ার।